এসএসসি জেনারেল ম্যাট্রিক অনুমিতি নবম অধ্যায় যশোর বোর্ড 2020 সালের সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সলভ করব। এখানে ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা আছে যে সেক এক্স ইকুয়াল কোসেক ওয়াই ইকুয়াল টু, অর্থাৎ সেক এক্স ইকুয়াল টু আর কোসেক ওয়াই ইকুয়াল হচ্ছে টু, সেক এক্স ইকুয়াল সেক কত ডিগ্রির মান? টু 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা এক্স ইকুয়াল লিখতে পারি হচ্ছে 60 ডিগ্রি। আবার এখানে কোসেক ওয়াই সমান টু, কোসেক ওয়াই ইকুয়াল টু, টু হচ্ছে কোসেক 30 ডিগ্রির ভ্যালু, তাহলে কোসেক কোসেক বাদ ওয়াই এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। আমাদের বের করতে বলছে সাইন এক্স প্লাস ওয়াই এর মান, সাইন এক্স প্লাস ওয়াই। সো এক্স আর ওয়াই এর মান কিন্তু আমরা বের করে ফেলছি, এক্স হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি, ওয়াই হচ্ছে 30 ডিগ্রি, 60 প্লাস 30 হচ্ছে 90, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তো এটাই আমাদেরকে বের করতে বলছে, কত? 1, সাইন 90 ডিগ্রি, এটার ভ্যালু হচ্ছে 1। ওকে, তো এবার আমরা হচ্ছে আটের খ খ নং প্রশ্নটা সলভ করব। এখানে বলা হয়েছে পি ইকুয়াল টু রুট টু হলে প্রমাণ করো যে এ ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। পি আমাদেরকে দেওয়া আছে হচ্ছে কজে প্লাস সাইনে, পি ইকুয়াল টু রুট টু আর পি হচ্ছে কজে প্লাস সাইনে ইকুয়াল হচ্ছে রুট টু। আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এ ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি, এ ইকুয়াল 45 ডিগ্রি। তো আমরা যে কোনো একটাকে অপর পাশে নিয়ে যাই, বর্গ করে দিই। সো কজে ইকুয়াল রুট টু মাইনাস সাইনে, আমরা সাইনকে নিলেও হবে বা কসকে নিলেও হবে, তারপর যেটা করতে হবে বর্গ করতে হবে। বর্গ করলে আমরা সুবিধাটা কি পাবো? বর্গ করলে যেটা হবে, আমরা হচ্ছে কসকে, যেমন এখন বর্গ করলে কজ স্কোয়ার হয়ে যাবে, কজ স্কোয়ারে কে 1 মাইনাস সাইন স্কোয়ার বানাইতে পারবো, অর্থাৎ সবগুলো তখন সাইন হয়ে যাবে। হ্যাঁ, বর্গ করলে আমরা হচ্ছে জানি কি, কজ স্কোয়ার বা সাইন স্কোয়ার কে কস থেকে সাইন এবং সাইন থেকে কজে কনভার্ট করা যায় যদি বর্গ হয়, কারণ কজ স্কোয়ারে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ারে আর সাইন স্কোয়ারে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ারে। আমরা কস সাইন গুলাকে যেন চেঞ্জ করে সব সেম বানাইতে পারি, এই জন্য আমরা বর্গ করে নিব এখানে। সো কস এ, এটাকে বর্গ করে দেই, আর এই পাশে হচ্ছে রুট টু মাইনাস সাইন এ, এই অংশটাকে বর্গ করে দেই। সো তোমরা চাইলে সাইড নোট দিয়ে নিতে পারো যে বর্গ করে এখানে হচ্ছে কস স্কোয়ার এ রুট টু কে এ আর সাইন এ কে বি চিন্তা করলে এটা কি দাঁড়ায়, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো আর আমরা এখানে একটা কাজ করব, এই কসটাকে সাইন বানাই ফেলবো, কেন? তাতে আমাদের এই ইকুয়েশনে শুধু সাইন থাকবে, কস স্কোয়ার একে লিখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ারে, তাতে আমাদের সুবিধা হইলো এই ইকুয়েশনটাই শুধু সাইন থাকবে। তো আমরা জানি কি, একটা ইকুয়েশনে একটা অজানা রাশি থাকলে, একটা জিনিস থাকলে তার মান খুব সহজে বের করা যায়। তো এখানে স্কোয়ার রুটটা কাটা গেলে এটা হচ্ছে 2 - 2√2 সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ, তো 0 ইকুয়াল, আমরা এগুলোকে অপর পাশে নিয়ে যাব, এই পাশে 2 - 2√2 সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ, এ 1 এ পাশে এসে -1, এ মাইনাস সাইন স্কোয়ার এ এ পাশে এসে প্লাস সাইন স্কোয়ার এ। ওকে, তাহলে 0 ইকুয়াল 2 - 2√2 সাইন এ প্লাস এই সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার হচ্ছে 2 সাইন স্কোয়ার এ, আর এই 2 - 1 হচ্ছে এখানে -1। হ্যাঁ, আমরা এটা 2 না লিখে এটা একবারে -1 লিখা দিই। সো আমি ডান পাশের অংশটা প্রথমে লিখা নিচ্ছে, এই 1 কে লেখা যায় 1 স্কোয়ার মাইনাস 2 - 1√2 সাইন এ প্লাস এই 2 সাইন স্কোয়ার এ কে লেখা যায় রুট 2 সাইন এ তার স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ব্যাপারটা দাঁড়ায় 1 মাইনাস সরি এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। সো এ স্কোয়ার অপর পাশে যা রুট হয়ে যাবে 1 - √2 সাইন এ ইকুয়াল হচ্ছে 0,
और माइनस रूट टू साइन ए इक्वल ए वन ए पास ऐसा माइनस वन हो बे ओके और साइन ए इक्वल हो बे माइनस वन बाय माइनस रूट टू ए रूट टू साइन के साथ गुण चिलो अपर पास जाए भाग हो जाए माइनस माइनस बाद साइन ए इक्वल हो बे उसे वन बाय रूट टू और साइन ए वन बाय रूट टू मानी साइन कत डिग्री बेलो साइन 45 डिग्री बेलो উভয় পক্ষ থেকে যদি আমরা সাইন সাইন বাদ দেই তাহলে এ ইকুয়াল পাচ্ছি হলো 45 ডিগ্রি হ্যাঁ এ ইকুয়াল 45 ডিগ্রি আমাদেরকে কিন্তু এ ইকুয়াল 45 ডিগ্রি এটাই প্রমাণ করতে বলছিল যে এ ইকুয়াল 45 ডিগ্রি সো আমাদের প্রমাণ হয়ে গেছে যে এ ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি তো আমাদের খ নম্বর প্রশ্ন শেষ এবার হচ্ছে আমরা পরের প্রশ্নে চলে যাব গ নং প্রশ্নে গ নম্বর প্রশ্নে বলছে এক নং তথ্যের আলোকে এক নং এ দেওয়া আছে a ইকুয়াল সাইন থিটা b ইকুয়াল টু কস থিটা এখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে যে a প্লাস 1 মাইনাস b a মাইনাস 1 প্লাস b ইকুয়াল b বাই 1 মাইনাস a ওকে তো আমাদের যে মানগুলো বের করতে বলছে আমরা ওই মানগুলো জাস্ট বের করে এখানে বসাই দিই বা যে জিনিসগুলো বসাইতে বলছে এগুলো বের করে বসাই দিই দেখি কি হয় আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে a প্লাস 1 মাইনাস b ডিভাইডেড বাই a মাইনাস 1 প্লাস b a হচ্ছে সাইন থিটা তাহলে সাইন থিটা প্লাস 1 মাইনাস b হচ্ছে কস থিটা আর নিচে a মাইনাস 1 a হচ্ছে সাইন থিটা माइनस वन प्लस बी होच्छे कॉस थीटा ओके आम्रा जेटा करबो हॉरोलॉग के कॉस थीटा द्वारा भाग कर दिवो कॉस थीटा द्वारा भाग कर ले जेटा होबे ऊपर नीचे सेक थीटा टेन थीटा होबे सेक थीटा टेन थीटा दिए किन्तु आम्रा फॉर्मूला अप्लाई करते पारबो सेक थीटा टेन थीटा फॉर्मूला आछे तो एइजन्य आम्रा हॉरोलॉगे प्रत्येक হরলব কে cos থিটা দ্বারা ভাগ করব তাহলে sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা মাইনাস cos থিটা বাই cos থিটা একই ভাবে হরেও প্রত্যেকটা উপাদান কে প্রত্যেকটা পদ কে sin থিটা বাই cos থিটা মাইনাস 1 বাই cos থিটা প্লাস cos থিটা বাই cos থিটা সো sin বাই cos হচ্ছে 10 থিটা 1 by cos হচ্ছে sec theta cos theta কাটা গেলে এখানে থাকে 1 sin by cos হচ্ছে 10 theta 1 by cos হচ্ছে sec theta cos theta কাটা গেলে হচ্ছে 1 ওকে তো আমরা এই নিচের যে 1 আছে এই 1 টার পরিবর্তে sec 10 এর যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করব sec square theta minus 10 square theta sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা 1 তাহলে 1 এর পরিবর্তে আমরা এটা নিয়ে আসলাম আর উপরে নিচে যা যা আছে সব সেম থাকবে 10 থিটা প্লাস sec থিটা মাইনাস 1 নিচে হচ্ছে 10 থিটা মাইনাস sec থিটা ওকে উপরে যা আছে তাই থাকুক 10 থিটা প্লাস sec থিটা মাইনাস 1 নিচে এই প্রথম 10 থিটা মাইনাস sec থিটা থেকে মাইনাস কমন নিব মাইনাস কমন নিলে এটা এই sec থিটার আগে ছিল মাইনাস এটা হয়ে যাবে প্লাস 10 থিটার আগে ছিল প্লাস এটা হয়ে যাবে মাইনাস কারণটা হলো কি আমাদের এই যে পরের অংশটা আছে sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা এখানে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি এটা কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b তো এই পোরশন আর এই পোরশন থেকে যদি আমরা কমন নেই এই দুটোটা কিন্তু সেম sec থিটা মাইনাস 10 থিটা এখানে এটা sec থিটা মাইনাস 10 থিটা এখান থেকে এখানে যদি আমরা কমন নেই তাহলে যে জিনিসটা দাঁড়ায় sec থিটা মাইনাস 10 থিটা আমরা কমন নিলাম তাহলে এখানে sec থিটা 10 থিটা চলে গেল থাকবে 1 সামনে মাইনাস আছে তার মানে মাইনাস 1 প্লাস এখান থেকে sec থিটা 10 থিটা চলে গেলে থাকবে sec থিটা প্লাস 10 থিটা sec থিটা প্লাস 10 থিটা উপরে আছে হচ্ছে 10 থিটা প্লাস sec থিটা মাইনাস 1 এটাকে একটু সাজায় লিখি -1 + sec θ + tan θ
তাহলে এই পোর্শন, হ্যাঁ উপরের এই পোর্শন আর নিচের এই পোর্শন কিন্তু কাটা, তাহলে উপরে রইলো 1 আর নিচে রইলো সেক থিটা মাইনাস টেন থিটা। ওকে, 1 বাই সেক থিটা মাইনাস টেন থিটা। প্রমাণে আমাদের আছে এ আর বি এর সাহায্যে, এ আর বি কিন্তু সাইন কোস, কিন্তু এখানে সেক টেন আছে, তাহলে আমাদের এগুলোকে ভাঙায় সাইন কোস বানায় নিতে হবে। 1 বাই সেক মানে 1 বাই কোস, টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কোস থিটা। সো 1 বাই 1 মাইনাস সাইন থিটা বাই কোস থিটা, যে জিনিসটা 1 ইন্টু, এই জিনিসটা নিচে ভাগ আছে, এটা গুণ হয়ে উল্টা যাবে, কস থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। ওকে, সো কস থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। আমাদেরকে কিন্তু এটাই প্রুফ করতে বলছে যে কস থিটা হচ্ছে আমার বি, যে 1 মাইনাস সাইন থিটা হচ্ছে এ, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল। যে জিনিসটা দেওয়া ছিল, দেওয়া ছিল যে আমাদের কাছে এ প্লাস 1 মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস 1 প্লাস বি, এটা ইকুয়াল বলা হচ্ছিল বি বাই 1 মাইনাস এ প্রমাণ করতে। আমাদের কিন্তু প্রমাণ করা হয়ে গেল, প্রুফ, হ্যাঁ, সো এটা প্রমাণিত।